আছে রাসূলের সন্তান হারানোর ব্যথাটাকে মুছে দেওয়ার মতো উম্মত আছে আমার কোন প্রেমিক আছে আমার কোন প্রেমিক যে প্রমাণ করাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সন্তান হারানোর ব্যথার বিকল্প হয় না সন্তান হারানোর ব্যথার বিকল্প হয় না পৃথিবীতে আসমান ভেঙে মাথায় পড়লে বাপ সহ্য করে নিতে পারে কিন্তু সন্তানের জানাজার খাট কাঁধে নেওয়া সম্ভব না সেই সন্তানের জানাজার খাটকে কাঁধে নেওয়া রাসূলের উম্মতের মহাব্বতের কারণে কোন উম্মত এমন আছে কোন আশিক রাসূল এমন আছে কোন আল্লাহর নবীর প্রেমিক এমন আছে যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানাজার দুজন মানুষের জন্য আল্লাহ পাক জান্নাতের নিখুঁত ওয়াদা করেছেন তাই প্রথম বন্ধু চাচ্ছি হাত ধরে দেখাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সন্তান দিয়ে আমাদেরকে বাঁচিয়েছেন আমি সন্তান দিতে পারি না তবে একটুখানি আমার কামানো রক্তের ফটার জমানো রক্তের ফটার এক বিন্দু মাত্র 50,000 টাকা দিতে পারি এই আল্লাহওয়ালা ভাইরা কাল সকালে যদি ডাক্তার একবার বলে দেয় যে আপনার সন্তানের কিডনিতে চলে গেছে এখানে যতগুলো বাপ আছে পাগলের মতো ছুটবে পাথরের মতো ছুটবে মানে একটা কিডনির বদলে লক্ষ লক্ষ টাকা দেবে একটা কিডনি কিনতে লক্ষ লক্ষ টাকা খরচা করতে পারেন এই আশিক রাসূল কাল আপনার সন্তানের এই রোগটা হবে না আপনি কি করে বুঝলেন তাই মনে করে নিন আপনি আপনার সন্তানের জন্য আপনি আপনার সন্তানের জন্য আল্লাহ রাসূলের উম্মত হওয়ার খাতিরে মাত্র 50,000 টাকা দিয়ে ইসলামের একটা কামান্ডার কিনতে চাচ্ছেন আছে কোন বন্ধু ইনশাআল্লাহ আছে আল্লাহওয়ালা এই ভাই আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে আজকে দিয়ে যদি চুপ করে থেকে যাও কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে যে ক্ষমতা ছিল তবু দাঁড়াতে পারলাম না সেদিন শত চেষ্টা করে দাঁড়াতে পারবেন না তাই প্রথম বন্ধু চাইবো একজন ইনশাআল্লাহ মাত্র 50,000 টাকা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার গ্যাজনের সুদী মানুষরা আমার সোনামণি মায়েরা বোনেরা বিশ্বের বাজারে পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ টাকা যারা তসরুফ করেছেন খরচা করেছি নষ্ট করেছি এমন লক্ষ লক্ষ টাকার মহাব্বতের মানুষরা আপনাকে লক্ষ লক্ষ টাকা দিতে ভরি দেয় মাত্র 50,000 টাকা একজন আশিক রাসূল নাই একজন নবীর প্রেমিক নাই একজন এমন নাই একজন ফাতেমার যোগ্য ভাই হওয়ার মতো কেউ নাই এমন একজন বন্ধু নাই দাঁড়িয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সন্তান হারানোর জায়গাতে এই উম্মতের একটু জায়গা পাকা হবে তাই মাত্র 50,000 টাকা বলেছি আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ আছে আশিক রাসূল কেশপুরের বাজারের আশিক শেষ কেশপুরের বাজারে নবীর প্রেমের মহাব্বতের মানুষ শেষ এই আল্লাহ আল্লাহ কেয়ামতের ময়দানে সামনে ভেবে রাখো এই সন্ধ্যাতে তাকিয়ে আছি সকালে চোখটা বন্ধ হলে গোটা কেশপুর শেষ সন্ধ্যায় তাকিয়ে আছি সকালবেলা চোখটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর আলো বাতাস শেষ সম্পদ জমানো সব শেষ কামানো টাকা শেষ ব্যাংকের অ্যাকাউন্ট শেষ জীবনের মূলধন শেষ আখিরাতে তোমার যে মূলধনের আসল জায়গা সেখানে গিয়ে দেখবে সব শেষ উপরে রেখে গেছো নিচে তো নিয়ে গেলে না তাই বুদ্ধিমান হলো সে যাবার আগে পাচিয়ে রেখেছে যে কোন বন্ধু আছে ইনশাআল্লাহ কোন আশিক রাসূল মাত্র 50,000 টাকা একজন বন্ধু নাই একজনও নাই এই আশিক রাসূলুল্লাহ একজনও নাই আমার নবীর উম্মত হয়ে আমার রাসূলের সন্তানের কুরবানির খাতিরে আমার রাসূলের সন্তানের কুরবানির বদলে তার জানের বিনিময়ে মাত্র 50,000 টাকা দিয়ে একজন উম্মতকে দান করতে চেয়েছি আমার আল্লাহওয়ালা ভাইরা আমার গ্যাজনের সুদী মানুষরা আমি আপনি ভেবে দেখি অর্থ যদি না থাকে আপনাকে কেউ কিচ্ছু বলবে না আর থেকে যদি চেপে দেন এই বিপদ আপনার চোখের সামনে এমন হবে আটকাতে পারবেন না আর চীনের দিকে তাকিয়ে দেখুন দরজার কাছে গিয়ে ভিখারির মতো হাত বাড়িয়ে চটচট করে কাঞ্চল বলছে তোমরা একটু আমাদের জন্য দোয়া করো বিপদে পড়ে গেছি কে দোয়া করবে তোমার জন্য কে দোয়া করবে তোমার কবরের কাছে কে দোয়া করবে তোমার আখিরাতের জন্য যাদের কাছে দোয়া
দোয়া চাইছো তাদেরকে তো শেষ করে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার গায়ে সুদী বাবুচা, আমার সোনামণি ভাইরা বললাম, ইসলামের সঙ্গে যারা দুশ্মনী করেছে এমন এমন খোদার গজবে নামছে যে পৃথিবীর কোন রোগ ডাক্তার রোগের নির্ণয় করতে পারছে না, কোন ডাক্তার ঔষধ ঠিক করতে পারছে না, এই রোগের কি ঔষধ হবে? খোদায় পাক শোনাচ্ছে রোগ আমি দিয়েছি, শেফা আমি রেখেছি, তাই তোমার চোখের পানিটাই সব থেকে বড় ঔষধ। এই কেশপুরের যুবকের আমার আল্লাহওয়ালা ভাইরা, এই মুসলমানরা নবীর সুন্নতকে চিন্তা করার জন্য, সেদিন নবীর উম্মতকে বাঁচানোর জন্য সন্তানের কুরবানি দিয়েছে, নবীর সুন্নতকে বাঁচানোর জন্য 50,000 টাকা বলেছি, একটা আশিক তৈরি হতে পারলো না, একজনের মনে হলো না, জিল্লা রাসূল আল্লাহ রাসূলের সুন্নতকে জিন্দা করার জন্য কেউ না থাকুক আমি আছি, এমন একটা সন্তান এখানে মায়ের নাই, একজন পিতার সন্তান এখানে নাই, একজন যুবক নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার গায়ে জোর শুনি মাওলানা, আমার সোনামণি মায়েরা ভাইরা, প্রথম বন্ধু চাইছেন ইনশাআল্লাহ, প্রথম বন্ধু মাত্র 50,000 টাকার, একজন আশিক রাসূল, একজন আশিক রাসূল, একজন আশিক রাসূল, যাদের জিন্দেগিতে আল্লাহ পাক রহমতের বন্যা বইয়েছে, যারা পৃথিবীর জমিনে বসে স্বর্গ সুদাপান করছেন, সন্তান আপনার, সম্পদ আপনার, গাড়ি বাড়ি অট্টালিকা আল্লাহ পাক দিতে কসুর করে নাই, যে খোদা সব দেওয়ার পরে তোমার কাছে হাত বাড়িয়েছে, আজ যদি আল্লাহ পাকের রহমতের দোয়া থেকে হাতটাকে ব্যাক করে ফিরিয়ে নাও, তাহলে মনে রেখে দিও কোনোদিন পাতলে হয়তো আর পাওয়া সম্ভব হবে না, আজ চেয়ে যখন পাবে না, আজ চেয়ে যখন পাবে না, তো তখন মনে রেখে দিও তুমি চেয়ে একদিন ফিরে আসতে হবে, পাওয়া সম্ভব না। এই আমার আল্লাহ বান্দারা, এই আল্লাহর পেয়ারা বান্দারা, আশিকের রাসূলুল্লাহ, একজন বন্ধু একজন, মাত্র 50,000 টাকা, একবারে না পারলে পাঁচবারে দেবে, পাঁচবারে না পারলে 10 বারে দেবে, ভাগ করে করে সময় বুঝে সুযোগ বুঝে দেবে, আল্লাহ যেমন দেবে তেমন দেবে, একজন বন্ধু তৈরি হবে ইনশাআল্লাহ, একটা আশিকের রাসূল। আমার আল্লাহওয়ালা ভাইরা, মনে হচ্ছে উম্মতের একেবারে এমন জায়গাতে দাঁড়িয়েছে, এমন জায়গা প্রতিজ্ঞা করে নিয়েছে যে মরবো তবু সরবো না। হে উম্মত, তুমি সরে দাও, তুমি সরো আর নাই সরো, মরণ তো তোমাকে আসবে, সেদিন চিৎকার করে কিচ্ছু পাওয়া যাবে না। আজ ওলামারা যেমন চিৎকার করছে, এমনি একদিন তুমি চিৎকার করবে, সেদিন তোমার শোনার কেউ থাকবে না। এমন তো সরে দাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দুয়ারে দুয়ারে গিয়ে উম্মতের কাছে বারবার বলেছিলেন, উম্মত একবার কলমা পড়ে নাও, একবার শাহাদাতের কলমা পড়ে সাড়া দাও, একবার আমি নবী বলে স্বীকার করে নাও, মক্কার মানুষরা আমার নবীকে দুকানে তাড়িয়ে দিয়েছে, আমার নবীকে সেদিন মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার কাছে শুধু বসে আল্লাহ পাক শোনাচ্ছেন, হে উম্মত শুনে রাখো, হে আমার বান্দা শুনে রাখো, আজ নবীকে যেমন ভাবে তুমি তাড়িয়ে দিয়েছো, একদিন তোমাকে ওই রকম কুত্তার মতো এসে কলমা পড়তে হবে, সেদিন তোমাকে কলমা বলতে যাবে না, তোমাকে এসে পড়তে হবে মক্কার দিনেতে। আল্লাহ নবী যদি মক্কার জমিন থেকে আমার মদিনার জমিন থেকে মক্কায় ফিরে এলেন, রাতের অন্ধকারে সেদিন এসে কলেমা চাইতে হয়েছে, সেদিন এসে কলেমা চাইতে হয়েছে, সেদিন এসে নবীর কাছে বলতে হয়েছে আমাকে বাঁচাও। আল্লাহ নবী বাধ্য হয়ে বলেছেন, মান দাখালা ফি বাইতিল্লাহ ফাহুয়া আমিন, আমান দাখালা ফি বাইতিহি ফাহুয়া আমিন, আমান দাখালা ফি বাইতিহি বাইতিল্লাহ ফাহুয়া আমিন। আল্লাহর ঘরে চলে গেছে, সে বেঁচে গেছে, যাবু সুলতানের ঘরে চলে গেছে, সে বেঁচে গেছে, যে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করছে, বেঁচে গেছে। আজ সময় এসেছে আবার আপনাদের সারা দেবার বলে বন্ধু প্রফেসর সাকিরুল সাহেব তার মায়ের জন্য আলহামদুলিল্লাহ নারে তাকবীর আকবার বল বল আমার আল্লাহ বলে ভাইরা খোদায়ে পাক যখন করুণার আদার ধারে বিশ্ব তখন অন্ধকারে অনেক কিছু খেলা খেলে, আর প্রফেসর সাইদুল ইসলাম সাহেব তার চলে যাওয়া মায়ের জন্য, ওগো মা তুমি বড় ভাগ্যবতী, তাই তোমার রক্ত আজ তোমার ঋণ শোধ দেওয়ার জন্য তৈরি হয়েছে, প্রত্যেকটি সন্তান একই সমান রক্ত পেয়েছি মায়ের কাছে, এক ভাই তো মায়ের রক্তে ঋণ শোধ দেবো বলে তৈরি হয়েছে। আমাদের মনে হচ্ছে আমরা যেন মায়ের রক্ত নষ্ট করি নাই, আমাদের মনে হচ্ছে আমরা মায়ের রক্ত নষ্ট করি নাই, আমরা মধ্যে গঙ্গার পানিতে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, মায়ের রক্তের ঋণ শোধ দিতে এক সন্তান তৈরি হয়েছে। আমি দুটো খালি বলেছি জোড়া চাইবো, কোরআন দুজনের জন্য বেহিসাব জান্নাতের ওয়াদা করেছে,
প্রথম আসবে যে আর দ্বিতীয় আসবে যে, আর একটা বন্ধু ইনশাআল্লাহ প্রফেসর সাইদুল ইসলামের সঙ্গে হবে। একটা জোড়া চাইবো বেশি না, একটা জোড়া আল্লাহ পাকের ওয়াদা। কোরআন একেবারে ধ্রুব সত্য, বিশ্ব লয় হয়ে গেলে কোরআন লয় হবে না। সেই কোরআন শুনিয়েছে দুজনের জন্য বেহিসাব জান্নাত, একজন তৈরি হয়েছে আর একটা জোড়া, আর একটা আর একটা আর একজন বন্ধু ইনশাআল্লাহ আর একটা আশিক রসুল। আমার আল্লাহ বলে ভাইরা, প্রফেসর সাইদুল ইসলাম সাহেব যে পাড়ায় বাস করে, যে থানায় বাস করে, যে দেশে বাস করে, সেই দেশে ওনাকে টপ করার জন্য, ওনাকে ধাক্কা দেওয়ার জন্য অনেক বন্ধু টকরাও নিয়েছিলেন। আজ আখিরাতের মঞ্জরে ধাক্কা দেওয়ার জন্য একটা যুবক নাই, একটা পুরুষ নাই যারা আমার